তিরিশ বছরের বিবাহিত জীবন আমাদের ওই জানি তুমি কি খেতে ভালোবাসো কিন্তু আমি তো এখনো বেঁচে আছি বলো এখনো তো বেঁচে আছি তবে কোন অকাল বৈধ মেয়েটা তোমার উপর চাপিয়ে দিয়ে গেল कौन <laughs> अदिकारी oh, <no, dícale. laughs> মিনার মা বাবা হওয়া ছাড়াও এতদিন আমাদের আর একটা পরিচয় ছিল আমরা পুরোপুরি স্বামী স্ত্রী ছিলাম আজ ইনার না থাকাতে সেই সম্বন্ধে শুধু তুমি ইনার মা আমি ইনার বাবা সকাল সন্ধি তো ছুটি ছুটি করছো কি বলছি ওরা ওরা এখনো খুঁজছে তবে একটা ব্যাপার ওরা নিশ্চিত এখন ইনা বেঁচে আছে কিভাবে বেঁচে আছে ইনা কি আমার সেই না আছে বাইরের জোৎনাটা কি সুন্দর স্বপ্নের মতন না খানিকটা স্বপ্নের মতন খানিকটা তোমার মতন কেব ওদের কাছে কবে কোনোদিন তো ওদের ছায়া থাকেনি বড্ড মন কেমন করছে আচ্ছা সেদিন যে তুমি আমাকে নিয়ে আসবে তা তো বলনি তুমি তো শুধু দেখা করতে চেয়েছিলে কার জন্য বেশি মন কেমন করছে দুজনের জন্যই ওখানে চলে গেলে আমার জন্য মন কেমন করবে না করবে খুব করবে তোমাকে ছেড়ে আমি থাকতেই পারবো না রেজিস্ট্রি হয়ে গেলে ফিরে যাব কবে রেজিস্ট্রি হবে দু এক দিনের মধ্যেই তবে দুজনে ফিরে যাবে একসঙ্গে এইভাবে না এলে বিয়েতে কি ওরা মত দিতেন না তা দিতেন না বড় পুরনো পন্থী ওরা একেবারে রেজিস্ট্রি করে গেলে হয়তো ওরা রাগ করবেন আমাকে মারধরও করতে পারেন কিন্তু ফেলতে তো আর পারবেন না আমার বাবাকে জানো না জীবনে কখনো কারোর গায়ে হাত দেননি বাবা বলেন রাগ করে আর কতদিন কাটবে দিন রাত সব এক হয়ে গেল থানা থেকে খবর দেবে বলেছিল একটা গাড়ি শব্দ পেয়ে উঠে এলাম এই বৃষ্টিতে থানা থেকে খবর দেবে আজ ষোলো দিন ধরে

আরজি একটু তবু বাজতে তো হবে কার জন্য সে কি আর ফিরবি জানি না নিজের দায়িত্বই বাজতে হবে এইবার সে আত্মহত্যা করলে লোকেরা সামনে সহানুভূতি দেখাবে আরলে যে হাসবে এখন কি কম হাসছে ভাবনা ভাবনাই বাড়ায় কি করবে আগেই মরতাম রাগ হয় আমারও হয় আবার বেশিরভাগ সময় মনে হয় মেয়েটা নিশ্চয় ভালো নেই জানো বড় কষ্টে আছে সে ও তখন যে উৎকণ্ঠা বাড়তে থাকে না উৎকণ্ঠার কোন কারণ নেই দিব্যি আছে সে আছে মা বাবার কথা ভাববার সময় কোথায় তার এত রক্ত গরম তার নমস্কার আমি আপনাকে টেলিফোন করেছিলাম পুলিশ স্টেশন থেকে শ্রীমতী নমনীতা সান্নালের সঙ্গে একটু দেখা করব। ওর কোনো বিপদ হয়নি তো পুলিশ দেখলে কি বিপদ হতে হয় আমরাও আপনাদের মতো সমাজেরই মানুষ আমার মেয়ে আপনাদের স্কুলে পড়ে থ্রি স্ট্যান্ডার্ড নাম সুদেশনা পুষ্পদে নবনীতা দিকে একবার ডেকে দাও তো বলো বিশেষ জরুরি দরকার আপনার মেয়ের সঙ্গে দেখা করবেন না আমি এখন ডিউটিতে স্কুলে আসবো বলে ইচ্ছে করে ইউনিফর্ম পরিনি নবনীতা বড় ভালো মেয়ে সত্যি ওর কোনো বিপদ হয়নি তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন শুধু একটু ইনফরমেশন ইনি তোমার সঙ্গে কথা বলতে চান কথা বলো আমি পুলিশের লোক বলুন আপনার প্রাক্তন স্বামী বরুণ লাহেড়ি সম্বন্ধে তার সম্বন্ধে আমি কিছু জানি না আমরা তো অনেকদিন একসঙ্গে থাকি না জানি আমার পক্ষে কিছু বলা সম্ভব নয় বাবা বারণ করে দিয়েছেন জানি আপনার বাবা একজন উকিল আর সেই জন্যই এত সহজে মুক্তি পেয়েছেন বেশ সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে যাব আপনার বাবার সামনেই কথাবার্তা হবে দেখুন একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এক শিক্ষিত পরিবারের সুন্দর নিষ্পাপ একটি মেয়ে তাকে শেষ দেখা যায় বরুণের সঙ্গে সেই জন্যই তার সম্বন্ধে জানতে চাইছি এতে যদি আমার বিপদ হয় বিপদ সিম্পল একটু ইনফরমেশন তার বিপদ হবে আমাকে মেরে ফেলার হুম কেউ দিয়েছে তাই বাবা মুখ খুলতে বারণ করে দিয়েছেন বলুন না প্রোটেকশন দিতে পারবেন না প্রমিস করে কোনো লাভ নেই প্রোটেকশন দেওয়া সম্ভব নয় তবে এটুকু বলতে পারি পুলিশ ডিপার্টমেন্ট ছাড়া আর কেউ জানবে না আবার এই কথাও বলি ডিপার্টমেন্ট থেকে সিক্রেট আউটও হয়ে যেতে পারে তবুও মেয়েটির মা বাবার কথা ভেবে যদি ইনফরমেশন দেন তাহলে আমাদের কাজের সুবিধা হবে সমাজ উপকৃত হবে মনে হতো ভগবান বিয়ের প্রথম দু সপ্তাহ মনে হয়েছিল ওকে ছাড়া বাঁচব না একদিন মেসেঞ্জারে বেড়াতে নিয়ে গেল কি দারুন না হ্যাঁ

আমি ও চকিদারকে চৌকিদারকে বকশিস দিয়ে সিউড়ির বাস ধরলাম সেখান থেকে কলকাতায় বাবার কাছে না কিছু তাই না তুমি একটা মাল্টি ন্যাশনাল পার্টি এজেন্সি পাইয়ে দিলে পঞ্চাশ হাজার টাকা ব্রোকারেজ পাবো সবটাই নির্ভর করছে তোমার উপরে কিছু না না ছেড়ে দাও তোমার পায়ে পড়ে আমাকে ছেড়ে দাও আমি তোমাকে বিশ্বাস করেছিলাম মা বাবা সবাই কিছু তোমার হাত ধরে চলে এসেছি সে কে এই জন্যে বলো সে এই জন্যে এর ভেতর একটা ওষুধ আছে এটা তুলোয় করে যদি আলতো করে তোমার মুখের উপর আমি বুলিয়ে দিই তোমার মুখের সমস্ত চামড়া খুলে বেরিয়ে আসবে না তুমি প্রথম যেদিন আপনার কাছে আসি সেদিন আপনি বলেছিলেন চল্লিশ ঘন্টায় ওরা ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে আজ আঠারো দিন হয়ে গেল আমরা তো কিছুই জানতে পারছি না আমার এনকোয়ারি আমি বাহাত্তর ঘন্টার মধ্যে শেষ করে রিপোর্ট উপরতলায় পাঠিয়ে দিয়েছি আমার তরফ থেকে কোনো ত্রুটি হয়নি ত্রুটির কথা হচ্ছে না মশাই সমালোচনা করতেও আসেনি রেজাল্ট রেজাল্ট কি হচ্ছে সেটা এখন উপরওয়ালা প্রকাশ করতে পারবে না তাতে আমাদের কাজের অসুবিধা হবে তাহলে কিছু পেয়েছেন বলতে পারেন পেয়েছি বরুণকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে এই না এখনো বেঁচে আছে তো নিশ্চয়ই বেঁচে আছে শুধু শুধু ওকে মারতে যাবে কেন ওই বরুণের সঙ্গেই আছে কোথায় সেটা জানলে তো স্যার এতক্ষণে অ্যারেস্ট করে আপনার মেয়েকে ফিরিয়ে দিতাম তবে বরুন আজ না হয় কাল ওর মায়ের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবে কারণ আমি ওর মা ভাইদের জীবন অতিষ্ঠ করে তুলব কি যে করি দত্ত কিছুই বুঝতে পারছি না ভেঙে পড়লে চলবে না প্রফেসর সাহেব লড়তে হবে কার সঙ্গে লড়বো হাওয়ার সঙ্গে আপনি কি প্রফেসর মুখার্জি হ্যাঁ কাগজে আপনার মেয়ের ছবি দেখলাম আমরাও দেখেছি হঠাৎ এ প্রশ্ন কেন আচ্ছা এটা কি ওর রিসেন্ট ছবি চলুন চলুন এটা একটা হ্যাজার্ট একের কৌতূহল অন্যের দুঃখ স্পর্শ করে না স্পর্শ করে স্যার যদি কিছু সাহায্য করতে পারি তাই জিজ্ঞেস করছি খবর তো কিছুই পাননি যুবতী মেয়ে একবার কাটলে ভাসতে ভাসতে কোথায় যায় তার কি কোনো ঠিক থাকে দেখুন খুঁজে দেখুন মেয়ে আমাদের তার ভালো মন্দ আমরা বুঝবো আপনি মন্তব্য করার কোন হরিদাস মশাই চেয়ারা তো হয়েছে একটি ঘাটের মড়া অথচ খসড়া মিটি যায়নি চল মহাশয় আপনার কন্যা ইনা বাড়ি ছাড়িয়েছে নিজের ইচ্ছায় তাহারও প্ররোচনায় নহে বরুণ লাহিড়ির সহিত ঘনিষ্ঠ সম্বন্ধ আপনিও আপনার স্ত্রী উভয় জানিতেন কিন্তু আপনি পুলিশের নিকট মিথ্যা যে ফলে পুলিশ অন্যায় ভাবে বরুণ লাহিড়ির মা দাদা ভাই এবং বনেদের পারিবারিক জীবন অতিষ্ঠ তুলে আছে। বেশি বাড়াবাড়ি করিলে আপনার কন্যা ইনাকে তো ফিরিয়া পাইবেনই না আপনারও ক্ষতি হইবে নিজের স্বার্থের খাতিরে অবিলম্বে ডায়েরি প্রত্যাহার করুন নচেত আপনার কন্যার চাপকে পিঠে চামড়া তুলে দেব আসুন বলুন কি করতে পারি এখনো পর্যন্ত কিছুই তো করতে পারেননি সুতরাং ও কথা বলে হ্যাঁ লাভ কি ভুরু খোঁজ খাবেন না ভুরু খোঁজ খাবেন না মশাই আমি আপনার সাবঅর্ডিনেট স্টাফ নই আগেও দু একবার আপনাদের সঙ্গে কোর্টে আমার মোলাকাত হয়েছে না কোর্টে আমার দাপটটা নিশ্চয়ই আপনারা দেখেছেন যদুর মনে পড়ে দু একবার আপনাদের ইউনিফর্ম আমি খুলে নিয়েছি অবশ্য এখন এসছি প্রফেসর মুখার্জির বন্ধু এবং প্রতিবেশী হিসাবে প্রয়োজনে অর্কেস্ট্রাও আমি নিতে পারি একটা থ্রেটনিং লেটার এসেছে পেয়েছি থানার ওসি পাঠিয়েছে এইসব চিঠিকে বেশি গুরুত্ব দেবেন না ভয় পেয়ে এরকম চিঠি লিখেছে দেখুন একবার আশ ফর্দাটা দেখুন প্রেস তো তো করতে পারবেন না পোস্ট করেনি লেটার বক্সে ফেলে রেখে গেছে প্রেস করার প্রয়োজনও দেখছি না শুধু শুধু সময় নষ্ট ইন্সপেক্টর দাস ফ্রন্ট লাইনে আপনাদের কেসটা দেখছেন নমস্কার হুম নমস্কার পুলিশকে ইনফর্ম করা উচিত মনে হয়েছিল বলে চিঠিটা থানায় পাঠিয়েছিলাম অবশ্য জেরক্স আমি করিয়ে রেখেছি চলুন আমি কিন্তু প্রায় এসে খবর নিয়ে যাব নিশ্চয়ই আসবেন তাহলে একটা ইস্তাহারে প্রকাশ পৃথিবীতে প্রতি বছর যত লোক হারিয়ে যায় তার মাত্র টেন পার্সেন্ট ফিরে আসে প্রশ্ন বাকিরা কোথায় যায় এই কলকাতা শহরে প্রতি মাসে পাঁচ ছশো শিশু কিশোরী বালিকা যুবতী যুবক বৃদ্ধ এদের মধ্যে যুবতী এবং কিশোরীদের সংখ্যাটাই বেশি নিরুদ্দেশ হয় অর্থাৎ বছরে ছ সাত হাজার এদের মধ্যে ছ সাতশো ফিরে আসে সেই টেন একই প্রশ্ন বাকিরা কোথায় যায় তোর বাবা আমার সহপাঠী ছিল এসব কথা তোর সঙ্গে আলোচনা করতে ইচ্ছে করে না মধু চক্র বলে একটা কথা আছে জানিস তো বড় বড় লোকেদের শিকার করা হয় প্রফেসর মুখার্জির মেয়ের ব্যাপারে যদিও আমরা ডেফিনেট নই তবে ঠিক ওই বরুণ ছেলেটার একটা বিশেষ ভূমিকা আছে স্কাউটিং আর কি ইনার মা বাবা বড্ড ভেঙে পড়েছেন একটা তিরিশ বছরের ছেলের সঙ্গে যখন একটা আঠারো বছরের নিষ্পাপ মেয়ে স্বেচ্ছায় চলে যায় তখন ছেলেটি মেয়েটির উপরে ডমিনেট করে সে যেদিকে দিকে নাচাবে মেয়েটি সেই দিকে নাচবে এটা তোদের ওই সিম্পল উত্তম সুচিত্রার রোমান্টিক গপ্প নয় তাহলে তো দু তিন দিন বাদে ফিরে আসতো বলতো ভালোবাসি বিয়ে করেছি মিলন হয়ে তো বরুণ লাইডি সম্পর্কে যতটুকু জেনেছি তাতে মনে হয় না টু কেস

খুব হচ্ছে সাতই শ্রাবণ জন্মদিন এ কেমন বিচার তোমার যার তুমি কেড়ে নাও কেন তার শরীরে রেখে যাও গর্ভধারণের যন্ত্রণা

হ্যালো প্রফেসর মুখার্জিকে একবার দেবেন কথা বলছি আপনি কে আমাকে আপনি চিনবেন না আমি ভুবনেশ্বর থেকে বলছি কাগজে ইনা মুখার্জি নামে যে মেয়েটি ছবি বেরিয়েছে সে তো আপনারই মেয়ে হ্যাঁ কেন ভুবনেশ্বরে তাকে দেখলাম সঙ্গে একটি ছেলে তারও ছবি কাগজে বেরিয়েছে পুলিশ সন্ধান চায় কোথায় দেখলেন তাকে অশোক হোটেলে ঢুকলো সঙ্গে দুটো সুটকেস আপনার নাম শিবতোষ শিবতোষ মুখার্জি আমার টেলিফোন নাম্বার ফোর থ্রি ফোর টু ওয়ান টু আপনি যত তাড়াতাড়ি পারুন চলে আসুন হয়তো ওদের দেখা পাবেন আচ্ছা আমি আজই রওনা হচ্ছি কোথায় ভুবনেশ্বরে ওখানে ওখানে পুলিশ ইনাকে আর বরুণকে আটকে রেখেছে আমাকে শনাক্ত করতে যেতে হবে আমিও যাবো আমাকেও নিয়ে চলো না আমি ওকে ঠিক বুঝিয়ে নিয়ে আসবো ও যা চাই আমি ওকে তাই শোনো শোনো না না আমি কোন কথা শুনবো না আমার কথা শুনো না না আমি কোনো কথা শুনবো না অস্থির হয় না আমার কথা শোনো আমাকে একা ফেলে দিও না শোনো পুলিশের হেফাজতে আছে সুতরাং ভাববার অত কিছু নেই আমি আগে যাই গিয়ে দেখি কি ব্যাপার এত উতলা হলে কি চলে আমি অর্জুনকে বলছি তোমার কাছে থাকবে আমাকে একা রেখে যাবে আমি যে এক মুহূর্তে একা থাকতে পারি না তিনজনকে নিয়েই তো ছিলাম এখন তুমি কি একাই একা হবে যে গেছে সে যে আরো একা একটা ছোটখাটো হোটেলে নিয়ে যেতে পারো চলো చె పంచాశ్ టాక স্টেশন চল চলো অশোক হোটেল চলো আচ্ছা বরুণ লাইডে এই নামে কেউ তার সঙ্গে একটি মেয়ে চেক ইন করেছে কি কুড ইউ সে থ্যাঙ্ক ইউ এই তিন সাতকের মধ্যে চার পাঁচ দিনে হতে পারে কেউ এই নামে চেক ইন করেছে কি লেট মি সি সরি ওই নামে কেউ চেক ইন করেনি তো স্যার ও আচ্ছা এই এইটি হচ্ছে মেয়েটির ছবি এইরকম চেয়ার কেউ আসেনি তাহলে কত হয়েছে বাবা তোমার পনেরোটা এই টেলিফোন নাম্বারটি একটু ধরে দেবেন ফোর থ্রি ফোর টু ওয়ান টু শিবতোষ মুখার্জি ভুবনেশ্বর এই নাম্বারে কোনো টেলিফোন হয় না কোনিফোনা শ্রমজিজি कि 리필해야 জানতাম পাবে না পুলিশের সব হাওতা আমার বোন বলেছিল তুমি পাবে না পল্টু এক কাপ চা কর

তুমুল গলে কার সিটি পড়ল কি করে কোথায় এই তো এখানে কে জানি বড় হচ্ছে হয়তো স্ক্রিনটিন ব্রেক করছে না না নিশ্চয়ই লেগেছে না কি করে লাগলো বললাম তো জানি না আঘাত লাগলে তোমাকে জানাতাম না দেখো তো শুধু শুধু তোমার হায়డని হল একটু খাবার করে রেখেছি চায়ের সঙ্গে মুখে দাও জানো পুনাতে থাকেন ভালো বিচার করেন কাল এসেছিলেন ইনার ছকটা দেখালাম কি বললেন শনি আর মঙ্গল এক হয়েছিল রাহু দুষ্ট ছিল দু চার দিনের মধ্যেই ভালো সময় আসবে দেখো কুষ্টিতে থাকলে ফিরে আসবে লিনা প্রথম আঘাতে আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল আমি কিন্তু সেই চূর্ণ বিচূর্ণ অংশগুলোকে একটার পর একটা জোড়া লাগিয়ে সোজা হয়ে দাঁড়াতে চাইছি যে কোনো ধরনের রিস্ক আমি নেব ইনাকে খুঁজে বার করতে দুঃখ এই তোমাকে কার কাছে রেখে যাও বসুন ভুবনেশ্বরে বরুণ লাহিরিয়া রীনা মুখার্জি ওড়িশা পুলিশ অ্যারেস্ট করেছে আজই রাতে ট্রেন ধরুন আপনি গিয়ে নিয়ে আসুন সঙ্গে পড়ছেন লেডি অফিসার না স্যার দরকার হলে উড়িষ্যা পুলিশের হেল্প নেবো হ্যাঁ ওরা সব রকম কোঅপারেট করবে বলেছে আমি তাহলে তৈরি নিচ্ছি স্যার কে কি ব্যাপার ডিআইজি সাহেব এটা আপনাকে দিতে বললেন ডিআইজি সাহেব মানে मिस्टर রতন বর্চা ওকে হ্যাঁ ভুবনেশ্বরে আপনার লাগতে পারে কিছু জরুরি কাগজপত্র আছে ভুবনেশ্বরের কাগজপত্র তো আমি সঙ্গে নিয়ে এসেছি এতে আরো কিছু কাগজ আছে ঠিক আছে হ্যালো ইয়েস ইন্সপেক্টর দাশ ইয়ার শুনুন ডিআইজি পাঠাননি আমরা পাঠিয়েছি আপনারা আপনারা মানে সেটা নাই বা জানলেন আপনার জন্য ভুবনেশ্বরে গাড়ি থাকবে আপনি আমাদের অতিথি

থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিতে বলেছি এ তো একরকম ডেথ সার্টিফিকেট দেওয়া এই মৃত্যুর পরোয়ানা আমি মেনে নেব না ওকে স্যার ঠিক আছে আমি বলতো

স্বাধীন ভারতবর্ষের একজন বিশিষ্ট নাগরিক হিসেবে পুলিশ প্রশাসনের কাছে গিয়ে এটুকু আশা করতে পারি না যে ওরা একটু তৎপর হন যে অবস্থাতেই হোক খুঁজে দিন আমার একমাত্র সন্তানকে আমাদের দোষে করে কোনো লাভ আছে স্যার এরকম নিখোঁজের কেস প্রতিদিন শয়ে শয়ে আসছে তারাও তো কারো না কারো সন্তান অবশ্য সবাই আপনারও তো বিশিষ্ট নাগরিক নন আপনি তো ভাগ্যবান আমাদের ওপরওয়ালা মল্লিক সাহেব আপনার কেস দিয়েছেন কি করব বলুন গভীর জলের মাছ সময় তো অবস্থায় পাবেন জানি না তবে খবর তো না আমরা আশা দেবার কে আমরা শুধু চেষ্টাই করতে পারি করছিও পঞ্চাশ হাজার টাকা ব্রোকারেজ পেয়েছি সবটাই তো তোমার জন্য কোম্পানি কন্ট্রাক্টটা পেলো আমাদের প্রাপ্য আমরা পেলাম আমি তোমাকে বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম আমিও তোমায় ভালোবেসেছি বিয়ে করে প্রমাণ দিয়েছি সারা জীবন তোমার বিবাহিতা স্ত্রীর দেহ বিক্রি করবে আমার এই অসুচি দেহ ছুটে তোমার ভালো লাগবে দেহ দেহই সুচি অসুচি কথার কোন অর্থই নেই আর রক্ত মাংস মিউকাস মেমব্রেন ফ্যাট দিয়ে তৈরি একটা পদার্থ এরকম সুচি অসুচি কিসের স্নান করলি সব সাফ দেখো ভেবে ভেবে সারা সারা রাত না ঘুমিয়ে চিন্তা করে কান্নাকাটি করে নিজের শরীরটাকে নষ্ট করতে চলবে না ইটস এন অ্যাসিড ইন্ড ইটস এন টাকা আসছে আনন্দ করো এনজয় ইউর সেলফ ডু ইউ রিড মাই লিপস এনজয় ইউর সেলফ দিল্লিতে একটা ফ্ল্যাট কিনবো কোম্পানি আমাকে ইজি ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দেবে তোমায় আমি দেবতার আসনে বসিয়েছিলাম আমিও কোনো অপদেবতার মতন কাজ করিনি আইনসম্মত ভাবে তোমাকে বিয়ে করেছি তোমাকে রক্ষিত রাখিনি মনে হয়েছিল মনে হয়েছিল কোন স্বপ্নের দেশ থেকে নেমে এসেছিলে তুমি স্বপ্ন স্বপ্ন আমি অনেক দেখেছিলাম আজকের যুগে স্বপ্ন স্বপ্নই থেকে যায় দেখো ভাই আমার চাই টাকা মানে টয় আকার কয় আকার টাকা অ্যাজ সিম্পল এস দ্যাট তাই দুজনে মিলে এই টাকা রোজগার করবো আমার বুদ্ধি তোমার দেহ চাটা ঠান্ডা হয়ে গেছে গরম করে নিয়ে এসো প্রফেসর মুখার্জি এই দেখুন আজ এসেছে পুলিশের চিঠি আপনার কথা মতো ডিআইজি রতন ভট্টাচার্যের কাছে অ্যাপিল করেছিলাম সে ছিল না ইন্সপেক্টর দাস ছিল তারই উত্তর আজ পোস্টে এসেছে ভুবনেশ্বরে দুজনেই ধরা পড়েছিল হুম কলকাতায় ধরে আনার সময় পুলিশের কাস্টাডি থেকে চলন্ত ট্রেন থেকে দুজনেই লাফিয়ে পড়ে মারা যায় অ্যাপ আর একটা জিনিস লক্ষ্য করেছেন আমি লিখিত চিঠিটা নিয়ে দিতে জুলাই আর ট্রেন থেকে পালিয়ে যাওয়ার ঘটনাটা ঘটে ওদের লেখা রয়েছে তেইশে জুলাই তার মানে ইন্সপেক্টর দাস তখনই জানতো অথচ আমাকে বলেনি আজ পাঁচই আগস্ট চিঠিটা পেলাম পোস্টে আপনার স্ত্রী জানেন তিনি জানলে হার্টফেল করতেন কি করবো বলতে পারেন এর চেয়ে যদি জানো তো মেয়েটা ট্রেনে কাটা পড়েছে যেতাম গিয়ে কাটা দেহটা দাহ করতাম একটা স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারতাম না না এখনো বেঁচে আছে সে ওই ছেলেটির সঙ্গেই আছে কিন্তু বলে ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কাউকে কিছু জানাতে বাধ্য নয় ভাবছি এটাই বা জানালো কেন কেউ ধরা পড়েছে বলে তো শুনিনি বীরেনবাবু রক্ত আর নারীর যোগ থেকে যায় শুধু অসহায়ের মধ্যে এমন হবে কেন শূন্য বুক পেতে আমরা দুজনে দাঁড়িয়ে আছি হয়ে যাচ্ছি আস্তে আস্তে ইনা বুঝলো না সেটা ধরা দিলে তো ফিরে আসতো নিজেরই জায়গা এবার শুরু হবে সাদ্দাম আর বুশের লড়াই স্টেটসম্যান এবার অনির্বাণ দেবেন প্লিজ অনির্বাণ সিনা মরুভূমিতে ঝড় তুলতে হবে কে অনির্বাণ আমি বীরেন দত্ত হুম বীরেন কাকা হ্যাঁ বলুন বীরেন কাকা তুমি একবার একটু আমার বাড়িতে আসতে পারবে নিশ্চয়ই ইংরেজের অধ্যাপক প্রফেসর সুশোভন মুখার্জির নাম শুনেছ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুনেছি তবে তার কাছে পড়ার আমার সৌভাগ্য হয়নি উনি একটা প্রেস কনফারেন্স ডাকতে চান তোমাকে একটু সাহায্য করতেন হ্যাঁ আমিও থাকবো এই ধরো সন্ধে সাতটা সাড়ে সাতটার নাগাদ একবার এসো না প্রফেসর মুখার্জিও থাকবেন শুনলে তুমি এই সমাজে বাস করো ভেবে লজ্জিত বোধ করবে আমি এইসব কাগজ টাগজ করে কিছু লাভ হবে জানিনা হয়তো দেশ হবে যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন নাগরিক হিসেবে সমাজকে জানানো একটা কর্তব্য এখানে ইনার ফেরাটা কোন ফ্যাক্টর না ইনা আমার মেয়ে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার জানিস সেখানে আমি একা নিঃসঙ্গ বাড়ি দাঁড়ি বিক্রি করে কোথাও চলে যাই শুধু তুমি আর আমি সারা জীবন নদীর ধারে বসে কিংবা হিমালয়ের দিকে তাকে তাস করব বলছো তারপর একদিন হয় তুমি নয় আমি একজন আগে চলে যাব যে থাকবে একা তার যন্ত্রণার কথা ভেবে কোনদিন আমার মেয়েকে আমি খুঁজে বেড়া বলি না জীবনের শেষ দিন পর্যন্ত প্রফেসর মুখার্জির সঙ্গে একটু দেখা করব আসুন এসো অনির্বাণ আমি প্রেস কনফারেন্সের জন্য তৈরি হচ্ছিলাম এতে ওড়িশা পুলিশের রিপোর্ট আছে আমাদের ওড়িশার করেসপন্ডেন্ট পাঠিয়েছে আমার মনে হয় এগুলো কনফারেন্সে ইনকর্পোরেট করা দরকার আমি বীরেন দত্ত প্রফেসর সুশোভন যে অ্যাডভোকেট প্রফেসর মুখার্জি বারবার বার আইজি ক্রাইম শিব দাস মল্লিক ডিআইজি সিআইডি রতন ভট্টাচার্য ইন্সপেক্টর সত্যদাস কাছে ঘোরাঘুরি করে কোনো ফল না পেয়ে আজ আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়ে অভিযোগ করছেন এক গোয়েন্দা অফিসারের হেফাজতে গ্রেপ্তার থাকা অবস্থায় কি করে ইনা এবং বরুণ চলন্ত ট্রেন থেকে পালাতে পারে দুই ঘটনাটি তেইশে জুলাই ঘটার পর আঠাশে জুলাই প্রফেসর মুখার্জি ইন্সপেক্টর দাসের কাছে দরবার করতে যান তখন তাকে জানানো হলো না কেন অথচ এই ইন্সপেক্টর দাসই ভুবনেশ্বরে গিয়েছিলেন ইনা এবং বরুণকে আনতে উড়িষ্যা পুলিশ তাদের ট্রেনেও তুলে দিয়েছিল উড়িষ্যা রিপোর্ট ট্রেন ইনা বরুণ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছে এই রিপোর্টের কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও তারা জীবিত নেই বলে কেন ধরে নেওয়া হচ্ছে চার ইন্সপেক্টর দাস বোর্ড ওই ঝাঁপ দিয়ে পড়ার জায়গার আশেপাশে পাঁচ মাইল তন্ন তন্ন করে খুঁজে উড়িষ্যা পুলিশ কোনো লাশ কোনো চিহ্ন পায়নি পাঁচ যার হেফাজতে থাকার সময় এই ঘটনাটা ঘটে সেই ইন্সপেক্টর দাসের বিরুদ্ধে আজ পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে ছয় ইন্সপেক্টর সত্য দাস ভুবনেশ্বরে উড়িষ্যা পুলিশের আতিথেয় না নিয়ে একটি ফাইভ স্টার হোটেলে উঠেছিলেন কোন গভর্নমেন্ট অফিসার তিনি যত বড়ই অফিসার হন ফাইভ স্টার হোটেলের খরচ জোগাতে পারেন গোয়েন্দা বিভাগের এই অবহেলায় প্রফেসর মুখার্জি নিজেকে ডিফেন্সলেস মনে করছেন স্টেটসম্যান আনন্দবাজার টেলিগ্রাফ আজকাল বর্তমান গণশক্তি বিশ্বামিত্র সানমার্ক আর কত চাই একেবারে তুলোধুলো করে ছেড়ে দিয়েছে আপনারা দুজনে বাইরে বেরোলে গণধুলাই খাবেন ইংল্যান্ড আমেরিকা হলে গুলি করে মারত শুধু একজন অফিসার ইউ ইউ ইন্সপেক্টর মিস্টার সত্য দাস আপনার জন্য হোল ডিপার্টমেন্ট লজ্জিত চিফ মিনিস্টারের নোট আর হোম সেক্রেটারির চিঠি আপনাদের দুজনকে ছুটিতে যে বলা হয়েছে

আপনি কিন্তু সহজে রেহাই পাচ্ছেন না আপনার কাছে ভিজিলেন্স কমিশন বসছে কথাটা গোপন না রেখে ইচ্ছে করে বলে দিলাম আর আমি যদি আইজি আছি আপনার এই মুখটা যেন আমায় দেখতে না হয় রোহিত সমস্ত পেপার বুঝে নাও অল আই ওয়ান্ট স্পিড লাইটনিং স্পিড ফ্রম ইউ কি ব্যাপার ইনা মুখার্জি কেসের লেটেস্ট ডেভেলপমেন্ট সম্বন্ধে আমরা জানতে চাই গ্রেফতার হওয়ার পর ইনা বরুণ কি করে উধাও হলো তার জোর তদন্ত চলছে উড়িষ্যা পুলিশের সহযোগিতা করছেন এটা কি কি আপনি প্রণয় ঘটিত ব্যাপার মনে করেন না তবে এর পেছনে কোনো দুষ্ট চক্রের যোগাযোগ থাকাটা অসম্ভব নয় এটা অনুমান করা যায় যে তারা এখনো বেঁচে আছে এবং তাদের কোথাও লুকিয়ে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের প্রতি বছর যে পাঁচ ছয় হাজার মানুষ হারিয়ে যায় এটা কি সত্যি হ্যাঁ শুধু পশ্চিমবঙ্গে কেন বিশ্বের সর্বত্রই অন্তর্ধানের সংখ্যা বাড়ছে বিশেষত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে উদ্বেগের ব্যাপার হলো এই যে অন্তর্ধানের চরিত্র দিন দিন বদলে যাচ্ছে মানে আগে ব্যক্তিগত ব্যাপারে যেমন বাবা মার সঙ্গে ঝগড়াঝাটি করে বা ফিল্ম জয়েন করার জন্য বা পরীক্ষা ফেল টেল করে বাড়ি থেকে পালাতো কিন্তু এখন অন্তর্ধানের পেছনে একটা প্রভাবশালী চক্রের ভূমিকা আছে তারা সমাজের শত্রু একটু ডিটেইলে বলুন নবকেন্টস গলাটা শুকিয়ে গেছে কি সব তোর স্বপ্ন দেখছি পাগল হয়ে যাবো না তো একটু জল দাও না निश्चय के पत्थर बाची रखते पड़ ना परम कल्याणिया लीना আমি তোমাকে না জানিয়ে চুপি চুপি মাঝ রাতে বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমার এই অদ্ভুত ব্যবহারের কোনো যুক্তি নেই তুমি আমার স্ত্রী সুখে দুঃখে পরম মমতায় এতদিন দেখেছ আমাকে জীবনে কখনো এমন ঘটনা ঘটেনি যার আনন্দ দুঃখ আমরা ভাগ করে নিয়ে নি তোমাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই জীবনের শেষ প্রহরে তোমাকে প্রতারণা করার জন্য আমি লজ্জিত আমার বিশ্বাস এতদিনে আমি ইনার খোঁজ পেয়েছি ঈশ্বর যদি সহায় হন তাহলে দু তিন দিনের মধ্যে তাকে ফিরিয়ে আন ইনা হারিয়ে গিয়ে এমন পাবলিসিটি পেল যে ভবিষ্যৎ জীবনে সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে তার পরিচয় হয়তো মুছে যাবে হয়তো বা লোকে তাকে ঘৃণা করবে কিন্তু সে যে আমাদের একমাত্র মেয়ে কি করে ফেলবো থাকে ভগবান জানেন কি অবস্থায় সে আছে না জানি তারপরে কি না অত্যাচার করেছি খালি মনে হয় বাপ হয়েও মাঝে মাঝে ওর মৃত্যু কামনা করেছি লিনা প্রার্থনা করছি ঈশ্বর ওকে মেরে পাঠিয়ে দিন আমাদের কাছে পরে আবার মনে হয় বাঁচার জন্য মানুষের স্বাভাবিক অধিকার আছে মরতে মরতে সে বাঁচতে চায় বড় মায়াময় এ পৃথিবী লীনা সুন্দর সুখের স্বপ্নে জড়ানো থাকে ভবিষ্যৎ সেই স্বপ্নই নিয়ে যায় হতাশা থেকে আসায় তা না হলে অন্ধ বিকলাঙ্গই বাঁচে কি সুখে ইনাও যে এতদিন বেঁচে আছে হয়তো অতি কদর্য জীবনের মধ্যে সেও এরকম একটা আশা নিয়ে ইনা যে বেঁচে আছে এই সম্পর্কে আমি নিঃসন্দেহ গত কদিন ধরে তাকে প্রত্যক্ষ করছি সে ঘুর ঘুর করছে আমার আশেপাশে সেই শিশু বয়সে যেমন করত আমার চেয়ারের পেছনে লুকিয়ে জিজ্ঞেস করত বাবা আমায় দেখতে পাচ্ছ আমি বলতাম না তুমি হারিয়ে গেছ আজও তার গলার আওয়াজ শুনতে পাচ্ছি বাবা তুমি আমায় দেখতে পাচ্ছ আমি বলছি হ্যাঁ এই তো তুমি কেন তোমায় দেখতে পাবো না তুমি যে আমার বুকে আমার সে যে গেছে। এ কথা বলবো কেমন করে এক ভদ্রলোকের সঙ্গে যাচ্ছি দুমকা তিনি আমি বরুণের মামা নিজের মামা ওরা ফিরে আসতে চায় সে আপনার মেয়েকে বিয়ে করেছে আপনি দয়া করে বিয়েটা মেনে নিন বিয়ে যখন করিয়ে ফেলেছে তখন মানতে আমি বাধ্য কিন্তু ইনার এখন আঠেরো বছর হয়নি আইনের চোখে সে এখনো স্বাধীন নয় এইখানেই তো গোলমাল আপনি দয়া করে পুলিশকে সুদ্র করে নিন আমি আপনাকে তাদের কাছে নিয়ে যাব কথা দিচ্ছি আপনার মেয়েকে আপনি ফিরে পাবেন আমার বোন অরুণের মা একাই মৃত্যু তার উপর পুলিশের হামলা কি যে অবস্থা আপনাকে বোঝাতে পারবো না তাই বেরিয়ে পড়লাম তার সঙ্গে ওরা দুমকাতে আছে কিন্তু তুমি পুলিশকে কিছু বলবেন প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বড় অপমানিত হয়েছিলি না এরা আমাকে শিক্ষকের সম্মান দেয়নি পিতৃ হৃদয়ের হাহাকারও শোনেনি কাগজে হইচই হবার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রদবদল হল হলো পুলিশে আমাদের সিনিয়র ডিআইজি লোহিত রায় এখন থেকে আপনার কেসের ভার উনি নিলেন সে আমার দিকে প্রথম তাকালো সঙ্গে প্রতিভাদীপ্ত চাহনি সংযত দৃঢ় প্রতিজ্ঞ জানি না কেন ভরসা পেলাম আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি ফিরিয়ে নিয়ে আসবো আমার হাত থেকে কারো নিস্তার নেই তবুও তুমি পুলিশকে আমি কোথায় গেছি কিছুতেই বলবেন বিশ্বাস করো আমি দু তিন দিনের মধ্যে তোমার মেয়েকে এনে দেবি না জীবিত কিংবা মৃত আমার নাম লোহিত রায় মিসেস মুখার্জি আমি ডিআইজি সিআইডি শুনুন দয়া করে আমার কথা শুনুন তার কোনো প্রয়োজন নেই শুনুন আমি জানি আপনার পক্ষে রিয়াকশন হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনি বিশ্বাস করুন আমি শুধু আপনাদের সাহায্য চাইছি মা এরকম করেন না আসুন আপনি ভেতরে আসুন যদি ওর মতো মানুষকে ওরা কি অসম্মান করেছে আমি এর প্রতিবাদ করব না আমার মুখ নেই বলুন আপনি কি বলতে চান আমরা একজন বৃদ্ধকে অ্যারেস্ট করেছি সে গত দু তিন দিন ধরে আপনাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল আমার দৃঢ় ধারণা এ হচ্ছে ওদের কিছু লোকদের ওরা টাকা দিয়ে কাজে লাগাচ্ছে একটু কড়া ভাবে জেরা করাতেই স্যার আপনি ভুল করছেন স্যার আমি এল ক্লার্ক ছিলাম স্যার আমি রিটায়ার করেছি আমি রাইটার্সে কাজ করতাম স্যার আপনি খোঁজ করে দেখতে পারেন আমি কিচ্ছু জানি না প্রফেসর মুখেজির ওপর ভুবনেশ্বরে যে হামলা হয়েছিল তার মধ্যেও ছিল প্রফেসর মুখার্জিকে দিয়ে আইডেন্টিফাই করাতে চাইছি উনি কাল মাঝরাতে উঠুনি চলে গেছেন কোথায় শুনুন আমাকে দয়া করে সব কথা খুলে বলুন বললাম ঠিক জানিনা কোন চিঠি লিখে গেছেন কি দেখুন আপনি আমার দিকে তাকিয়ে দেখুন আমাকে বিশ্বাস করুন আমি প্রফেসর মুখেজিকে কথা দিয়েছি আমি ফিরিয়ে একা কি বলছেন আপনি আপনি জানেন না ওরা কি পাওয়ারফুল বিরাট একটা গ্যাং আমি আপনার সাহায্য চাইছি মিসেস মুখার্জি আপনি শুধু আমাকে বলুন উনি কেন একা এভাবে গেলেন বলুন মামার সঙ্গে আছেন বলুন মামা বলেছেন শুধু বরুণ তো আপনি কি করে জানলেন সবটাই ভাওতা আবার একটা বুড়োকে দিয়ে চাল চলেছে বরুণদের পরিবারের নারী নক্ষত্র আমার সব জানা নিজের মামা তো দূরের কথা এমনকি তো খুঁড়ত তো মামা তো কোনো মামাই নেই আমাকে জানতেই হবে উনি কোথায় গেছেন প্লিজ মিসেস মুখার্জি এখন আমাকে একজন পুলিশ অফিসার ভাববেন না আমাকে একজন বন্ধুর মতো ভাবুন শুধু বলুন উনি কোথায় গেছেন শুনুন শুন আপনি একটু দাঁড়ান আমি বরুণ আর আপনার মেয়েকে নিয়ে আসছি Ugh. Mm -hmm. তুই ভালো আছিস এসবের তো কোনো দরকার ছিল না মা তোর কোনো কাজে কি আমরা কোনোদিন বাধা দিয়েছি হয়তো তোর ভালোর জন্যে তোর চরিত্র গঠন করার জন্য মাঝে মধ্যে তোর মা বা আমি দুটো কথা বলেছি বাবা তাই বলে যদি বলতিস তুই তুই বরুণকে ভালোবাসিস আমরা কি বাধা দিতাম আপনার কাছে যাচ্ছে এবার আপনি আমাকে পুলিশের হাত থেকে মুক্তি দিন বাবা নিশ্চয়ই দেব পুলিশের কেস আমি নিশ্চয়ই উইথড্র করে নেব বাবা খবরদার কেউ একবার মরবে না চোখ কি তোমার মাথার খেলু আমি চারদিকে ছিটিয়ে দেব ইউস কম পুলিশ স্টেশনে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে তোমার এই মধুচক্রের প্রত্যেককে নাম তোমায় জানাতে হবে নইলে একটা পর একটা গুলি করে তোমার ওই দুটো হাটু এবং দুটো কোণই আমি গুণ করে দেব যাতে ওগুলোকে এম্পুটேட் করতে হয় সারা জীবন পঙ্গু হয়ে পড়ে থাকবে ইন সেলফ ডিফেন্স তোর জন্য অপেক্ষা করে আছি তুই ভাবছিস কেন আমরা তো আছি আমি আর তোর মা যন্ত্র আমরা ভাগ করে নি সৃষ্টি কেউ তাকে অপবিত্র করতে পারে না মানুষ শুধু তার মনকে অপবিত্র করে